যত ধরনের সাহায্য দরকার আমি করব সাহায্য। এটাই বলে বাংলাদেশের ছেলে, কারো কোনো কষ্টই সহ্য করতে পারে না, একেবারে নিজ কাঁধে এইসব দায়িত্ব তুলে নেয়। আমি কিন্তু আপনার কথা কষ্ট পাই না। তুমি সত্যি যাবেন? গিয়ে কি করব রে ভাই, মানে কি চেয়ার গার্ল হবো নাকি বোম ধরবো? বুঝেছি, রাগ করতে হবে না, মন যা চায় তাই করো, তাতে করে অ্যাটলিস্ট তোমার ওই নিজের প্রতি ওভার কনসাসনেস, ভূত দেখার পাগলামি, বারবার হেয়ার স্টাইল চেঞ্জ করার ক্রেজিনেস, এগুলো যদি বন্ধ হয়। আমাদের কিন্তু জলদি এখান থেকে পালাতে হবে। কেন বলুন তো? আহা, আপনি শোনেননি কি, এখানে একটি মানুষ খেকো সারকে সন্ধান মিলেছে যে কাউকে একলা পেলেই অ্যাটাক করছে। এটা তো ছিল না ভাই। ও সরি, তোর কি মনে হয় তোর প্রিয়া ভাগে তোর বস্তা বস্তা টেয়া দিয়ে যাবনি? বস্তা বস্তা টাকা না দিলেও একটা না একটা ব্যবস্থা ঠিকই করবো। প্রিয়া হোসা দিলে বেকিন আরে দিস। ক্যা তোমার কাছে দিমু ক্যা? রিক্সা কিনমু? আপনার ক্ষুধায় জান পেরিয়ে যাচ্ছে, এই সময় একটা কেঁচো দেখে মাটি থেকে খুঁড়ে তাকে নিয়ে তপাত করে খেয়ে ফেলে। আমি কেঁচো খাবো? আপনি এগুলো খাওয়ার জন্য আমাকে নিয়ে আসছেন এখানে? তুমি একটা খেয়ে দেখাও না। মানে আমাকে কেন খেয়ে দেখাতে হবে? ওকে একটু সাহস দিলে খেয়ে দেখান। এদের মতো এরকম বালু সরাচ্ছে কেন? যেহেতু পারলো তার মানে আপনিও পারবেন। ক্যামেরা ফিক্স করেন বলে দিই। ওকে, জোন রেডি? জোন রেডি রিয়া, দেখ প্লিজ আসবে দিকে। জোন রেডি, ক্যামেরা 5 4 3 2 জোন, আর একটু বাই আজ নিয়ে পঞ্চম দিন জোন টায়ার্ড, কারণ এই 5 দিনে এই পেটে কিছুই বলেনি। রিয়া ওইখানটায় অসুস্থ পড়ে আছে, কিছু একটা খাবার আমাকে খেতেই হবে, ভীষণ খারাপ লাগছে। দর্শক আপনারা বিশ্বাস করতে পারবেন না, আমি আপনাদেরকে সাক্ষী রেখে আমি খেতে চাই, বুঝতেই পারছি। আমাদের ফিল্মে ইনভেস্টমেন্ট করার ব্যাপারটা নিয়ে ভাবছি, অনেকগুলো ডিসিশন নিয়ে একটা কনক্লুশনেও পৌঁছেছি, কিন্তু তোমার ওপিনিয়নটা না জানলে তো কোনো কিছু ফাইনাল করতে পারছি না। বলো না, সিন্স ফিল্মের ইনভেস্টমেন্টের ব্যাপারটা আসলে কোম্পানি স্ট্রাকচারের সাথে খুব যায় না, আমি ভাবছিলাম যে কোম্পানিকে বাইরে রাখা যায় কি না। দেন না, পরে যদি দেখি যে প্রফিট হচ্ছে, ব্যাপারটা লাভজনক, তখন না হয় বড় করে চিন্তা করা যাবে। আপাতত
কোম্পানিকে বাদ রেখে আমরাই করে ফেলি মানে সেফ থাকা যায় তাই তো এক্স্যাক্টলি দিস ইজ এ লিটল প্রবলেম মানে এই ইনভেস্টমেন্টটা তোমার একাই করতে হবে কেন এখন পর্যন্ত আমরা দুজনেই তো একসাথে বিজনেস করছি সব ইনভেস্টমেন্ট আমাদের দুজনের একসাথে এখন না কেন মানে বিয়ের পর বাড়িটা কিনলাম গাড়িটাও বদলেছি সব মিলিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে এই মুহূর্তে বলতে গেলে আমার কাছে লিকুইড টাকা তেমন নেই বুঝতে পেরেছি ওকে বাট ইউ হ্যাভ টু প্রমিস সামথিং কি যত দ্রুত সম্ভব এই অবস্থা থেকে তোমাকে বের হতে হবে যাতে করে ভবিষ্যতে কোনো ভেঞ্চার আমার একার না হয় ওকে আই প্রমিস আরেকটা বিষয় কি বিষয় তোমাকে এনশিওর করতে হবে যে রিয়া এই ফিল্মে কাজ করবে না ওকে আর কিছু আমি যে ফিল্মের প্রোডিউসার সেটাও যেন রিয়া জানতে না পারে জানলে ও ভীষণ অবাক হবে এবং সেটা নেগেটিভলি সবাই জানবে তুমি প্রোডিউসার ঠিক আছে রশিনকেও জানিয়ে দেব কোথায় গিয়েছিলে এই তো ইউনিভার্সিটি গিয়েছিলাম আচ্ছা ফেরার সময় আমার দেখে ভালো লাগলো তাই ভাবলাম আপনার জন্য কিনে নিয়ে যাই দেখুন না আপনার পছন্দ হয় কিনা ও মা এসব আবার আনতে গেলে কেন ছেলে কি তার মাকে কিছু গিফট করতে পারবে না নাকি আপনি আমাকে ছেলেই মনে করেন না ও মা তা কেন আসলে এগুলো ভীষণ এক্সপেন্সিভ এখানে এতগুলো টাকা নষ্ট করলে তাই বলছিলাম এইটুকু জিনিস আপনাকে দিয়ে যে ভালোবাসা আমি পাবো সেটা কি টাকা দিয়ে কেনা সম্ভব খুব সুন্দর হয়েছে আমার দারুণ পছন্দ হয়েছে আপনার জন্য আসলে আন্টির জন্য শাড়ি কেনার সময় আমার মনে হলো আপনার জন্য একটা শাড়ি কিনে নিই দেখুন না আপনার পছন্দ হয় কিনা তবে আমার পছন্দ কিন্তু বেশ সুনাম আছে যে কেউ কোনো কিছু কিনতে হলে আমাকে নিয়ে যেত পছন্দ করে দেবার জন্য কিন্তু আমি আমি তো শাড়ি পরি না আহা ছেলেটা তো শখ করে এনেছে পরবি শাড়িতে কিন্তু আপনাকে অনেক মানাবে বাঙালি মেয়ের আসল পোশাকই কিন্তু শাড়ি দেখেছিস তুমি দেখো মা শাড়িটা কি আপনার পছন্দ হয়নি আমি না বুঝতে পারছি না হঠাৎ করে আপনি আমাকে এত মাখন ঘি কেন কি উদ্দেশ্য কি আপনার এখানে ঘি মাখনের কি দেখলি বলতো ছেলেটা এত ভালোবেসে এনেছে করবি থ্যাংক আচ্ছা আপনি কি আমাকে শাড়িটা পরে দেখাবেন না মা নিশ্চয়ই এত সুন্দর একটা শাড়ি না পরে পারি আমি কিন্তু তার আগে আগে তুমি ফ্রেশ হয়ে আসো আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি তারপর পরে যাবে ঠিক আছে ওকে গুড বাই তাড়াতাড়ি এসো এখানে আর কফি খাওয়ার কি দরকার ছিল বাসায় গিয়ে তো খেতে পারতাম এখানেই খাই খুব রিল্যাক্স লাগছে শুটিংটা যে কোনো ভাবেই হোক হচ্ছে তো বাট নশিনকে খুব মিস করছি বাবা
হঠাৎ নশিরের জন্য প্রেমটা বেড়ে গেল? প্রেমটা সবসময় ছিল, খালি দেখাবার সুযোগ হয় না। আজকে বাসা থেকে বেরোবার সময় ফেসটা যদি দেখতে, এত মায়া লাগছিল। কান্নাকাটি করছিল নাকি? ওটাই বাকি ছিল। আমিও না, ওর ফিলিংস কোনো রকম কিছু না বুঝে যা খুশি তাই বলে দিয়েছি। ট্রু, ওভাবে না বললেও পার। মেয়েটা আসলে ভালোই, হয়তো মন খারাপ করে একা একা কোথাও ঘুরে বেড়াচ্ছে। জাস্ট ওয়েট। এই, তোমার কথার ইনার মিনিং কি? আমি খারাপ? সেটা আমি কখন বললাম? তুমি তো ভালো ঝগড়াতে। আমি ঝগড়াতে আর তোমার জামাই শান্তির দেবতা কবুতর। সাগর ইজ জাস্ট ফাইন। ওর নিজস্ব কিছু ভ্যালুজ আছে, ওর বাইরেও যেতে চায় না। কেন, তোমার কি ক্ষতি করেছে শুনি? না না, কোনো ক্ষতি করেনি। 80 কেজি ওজনের একটা রোহান ধরিয়ে দিয়েছে। পোকা দেখলে একটা মানুষ বলে অজ্ঞান হয়ে যায়, এটা কোনো কথা? বিয়ার্ড। আসলে ওর পড়ে যাওয়াটা কিন্তু এক্সট্রিমলি ফানি ছিল। মানে আমি কার্টিসের চোটে হাসতে পারছিলাম না, আবার হাসিটা চেপেও রাখতে পারছিলাম না। তুমি তো হাসি চেপে রাখছিলে কার্টিসি করে, আর আমি তো ডিরেক্টরিয়াল অ্যাটিটিউড রাখতে গিয়ে আমার আই ওয়াজ ফিলিং লাইক ধরে ফানি। অসীম, এত মিস করছো তো ফোনটা করো না, একটা ফোন করলেই তো হয়। করব। হ্যাঁ, কোন কল? এর আগে 2 বার কল করেছি, কল কিন্তু রিসিভ। হ্যালো। হ্যাঁ হ্যালো, বলো। কোথায়? আমি, হ্যাঁ বলো, কি তুমি কিছু বলবে? তোমার আশেপাশে কি সাগর ভাইয়ের মানে বিচে মানে আমি পরে ফোন দিই। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলি। তুমি থাকো থাকো থাকো, মানে হ্যাভ ফান হ্যাভ ফান। ওকে, পরে কথা হবে। ওকে, বাই 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 বাই। কি বললো, কোথায়? না, শি ইজ জাস্ট রোমিং অ্যারাউন্ড, বিচে আছে বোধহয়। আগেই বলেছিলাম। আচ্ছা, ওই যে ছেলেটা তোর জন্য এত সুন্দর একটা শাড়ি নিয়ে এলো, তুই তো কিছু বললি না। দেখারই দরকার মনে করিনি মা, তুমি বলেছো বলে নিলাম, না হয়তো নিতাম না। ও মা, এত হ্যালি করে কথা বলছিস কেন ছেলেটাকে নিয়ে? তুমি বা এত গুরুত্ব দিচ্ছ কেন সেটা তো বুঝলাম না। কোথাকার কোন ছেলে উড়ে এসে জুড়ে বসলো আমাদের গেস্ট রুমে? আর আমি রাতে টেনশনে ঘুমাতে পারি না, কখন না কি করে বসে। এত টেনশন করার কি আছে? আর ক্ষতিটা কার হচ্ছে? হ্যাঁ, এই টেনশন করে ঘুম না হওয়াতে চেয়ারটা নষ্ট হচ্ছে, আর চেয়ারটা নষ্ট হলে বিয়ে দিতে কষ্ট হবে। অতএব টেনশন বন্ধ, ঘুমো। মাই গড, মা তোমার কি সময় আছে আমাকে নিয়ে ভাবার? সারাক্ষণ তো তুমি মানে রোহান রোহান করে তোমার জীবন শেষ। বাজে কথা বলবি না তো, তোকে নিয়ে না ভাবার কি আছে? আচ্ছা, এই যে এত কিছু এত কিছু আমি কার জন্য করছি? আমার না ওই ছেলেটার সাথে সব কথাই হয়েছে, ফ্যামিলির সবাই মোটামুটি বেশ ভালো। আল্লাহ, বাবা স্কুলের হেডমাস্টার, ওর ভাই ভাবি অধ্যাপক, আর তাছাড়া ছেলেটা না এখানেই সেটেল হতে চায়। আর তুই তো বলেছিস এইরকমই একটা ছেলে খোঁজ করতে, বলেছিস না ওকে? মা, তুমি কি বিয়ের কথাবার্তাও বলে ফেলেছো নাকি? এখনো বলিনি, ভাবলাম মানে তোর সঙ্গে আগে কথা বলে তারপর না হয় ওর সাথে কথা বলবো। মা, দিস ইজ টু মাচ, আমি ওই ছেলেকে কখনোই বিয়ে করব না। মানে চিনি না জানি না একটা ছেলেকে আমি কেন বিয়ে করতে যাবো, আশ্চর্য। আচ্ছা, আমি কি কালকেই তো বিয়ে দিতে চাচ্ছি নাকি? মোট কথা হচ্ছে আগে দুজনের মধ্যে একটু চেনা জানা হোক, দেখা সাক্ষাৎ মানে বোঝাপড়ার একটা ব্যাপার আছে না? না নেই মা, প্লিজ আমি আর একটা কথাও শুনতে চাই না। আমি কখনোই এই ছেলেকে বিয়ে করতে পারবো না, ঠিক আছে? তুমি যাও, তুমি তোমার ঘরে যাও, আমি আমি একটু একা থাকি প্লিজ। কেন, তুই না বলেছিলি আমার আমার পছন্দের ছেলেকে বিয়ে করবি? মা প্লিজ এখন যাও না, আমি এই বিষয়ে একটা কথাও তোমার সাথে বলতে চাচ্ছি না। এই তোমার পছন্দ হবে জানলে? তুই ভেবে দেখ, সময় তো ফুরিয়ে যাচ্ছে না।
মা আমি কিছুই ভাবতে পারবো না ছেলেকে নিয়ে প্লিজ তুমি তোমার ঘরে যাও আমার না মাথা ব্যথা করছে আমি একটু বসি এখানে একা একা হ্যাঁ প্লিজ মা ঠিক আছে থাক কিন্তু মাথাটা ঠান্ডা হলি একটু ভাবিস হ্যাঁ যাই শুটিং কেমন হলো বললে না তোমাকে ইন্টারেস্টেড মনে হয়নি তাই বলিনি অদ্ভুত কথা আমাকে তোমার ইন্টারেস্টেড মনে হয়নি না বাদ দাও সব কথা মানে এত মেজাজ খারাপ কেন মানে কি শুটিং এ কোনো ঝামেলা হচ্ছে বাদ দাও তো বাদ দেবো মানে ঝামেলা হয়েছে না কি হয়েছে বলো তো আমাকে বলো কি হয়েছে তুমি বাবা তুমি যে সকালে কোথাও বেরোচ্ছ তাও আবার সাগর ভাইয়ের সাথে আমাকে জানাওনি কেন জেলাস মানে বাজে কথা বলো না ও জেলাস হলে আমার বেবিটাই কত কিউট লাগে মাঝে মাঝে এরকম জেলাস হবে ঠিক আছে সেটাই শোনো একটা গুড নিউজ আছে কি উই হ্যাভ গট আ প্রোডিউসার Shagor bhai's friend, Firoz. He's so interested. He's so interested, but ektai problem. Ki problem? He's insisting je mane film ta ekhoni shuru korte. Mane seta kibhabe sombhob? Already ekta kaj shuru koreche. এখন ইদার সেই কাজটা স্টপ করতে হবে আর সেকেন্ড থট দাও একটা সেকেন্ড থট সাফিন ইটস আ ফিল্ম ম্যান ইটস আ ফিল্ম ইওর ড্রিম থিংক অ্যাবাউট ইট ওকে